হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস ইলেভেনের আজকে যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টটা হয়ে গেল তার পার্ট এ আর পার্ট বিটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এমসিকিউ আর এসএকিউ পার্টটা নিয়ে আলোচনা করব। আর ঠিক এর পরের ভিডিওতেই আমরা আজকেই আপলোড করার চেষ্টা করব, সেটা হচ্ছে যা যা অঙ্ক ছিল, অর্থাৎ সি ডি ই এই পার্টে যেইগুলো ছিল সেই পার্টগুলো সলভ করব। তো দেখে নাও আগে। দেখো পার্ট এ প্রথম কোশ্চেন, দেখো কি বলেছে, ইন পাওয়ার ইন্ডাস্ট্রি দ্য কস্ট ইউনিট ইজ, পাওয়ার ইন্ডাস্ট্রিতে কোন কস্ট ইউনিট ইউজ করা হয়, কিলো ওয়াট। তো বলছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ আ সার্ভিস কস্ট সেন্টার, মেশিন রিপেয়ারিং শপ। নেক্সট বলেছে লুব্রিকেটিং অয়েল ইউজড ইন দ্য মেশিনারি ইজ ট্রিটেড অ্যাজ ইনডাইরেক্ট র মেটেরিয়াল। নেক্সট হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট আ লিমিটেশন অফ কস্ট অ্যাকাউন্টিং, কন্ট্রোল ওভার কস্ট। নেক্সট বলেছে ফিক্সড কস্ট পার ইউনিট ডিক্রিজ হোয়েন ভলিউম অফ প্রোডাকশন ইজ ইনক্রিজড। নেক্সট ডিফারেন্স বিটুইন ফ্যাক্টরি কস্ট অ্যান্ড প্রাইম কস্ট অফ আ প্রোডাক্ট ইজ নোন অ্যাজ ফ্যাক্টরি ওভারহেড। নেক্সট বলেছে প্রফিট অন সেলস 1/3% ইন্ডিকেটস প্রফিট অন কস্ট 50%, কারেক্ট আনসার 50%। নেক্সট বলেছে ম্যাক্সিমাম স্টক লেভেল অ্যান্ড অ্যাভারেজ স্টক লেভেল অফ আ র মেটেরিয়াল আর 21,500 ইউনিটস অ্যান্ড 18,250 ইউনিটস রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য মিনিমাম স্টক লেভেল। ঠিক আছে, তো এটা বলেছে এর কারেক্ট অ্যান্সার হবে 15,000, কারণ ম্যাক্সিমাম স্টক লেভেল বলে দিয়েছে, অ্যাভারেজ স্টক লেভেল বলে দিয়েছে, বলছে মিনিমাম কত আমরা তো জানি। দেখো আমি দেখিয়েও দিচ্ছি কী করে করতে হয়। আমরা জানি কি অ্যাভারেজ স্টক লেভেল বের করার ফর্মুলাটা কি, অ্যাভারেজ স্টক লেভেল বের করার ফর্মুলা ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই টু। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাভারেজ স্টক লেভেল, দেখো অ্যান্সারটা করে দিয়েছি আমি, বলছে অ্যাভারেজ স্টক লেভেল বের করা হলো কি ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই টু। অ্যাভারেজ স্টক লেভেল বলেছিল 18,250, ম্যাক্সিমাম স্টক লেভেল বলে দিয়েছে 21,500 প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই টু। এটার সাথে এটা দুই মাল্টিপ্লাই করলে কত হয়, 36,500 মাইনাস 21,500 ইকুয়াল টু মিনিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল কত বেরোলো 15,000। আশা করি বোঝা গেল অঙ্কটা। নেক্সট বলেছে দেখো ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি 5,000 ইউনিট, নাম্বার অফ অর্ডার বলেছে 10, দেন অ্যানুয়াল ডিমান্ড কত। দেখো আমরা আগেই শিখেছি, আমরা কি জানতাম অ্যানুয়াল ডিমান্ড বের করতে বলছে না, আমরা জানি কি, দেখো এখানে লিখে দিচ্ছি ইওকিউ বের করার ফর্মটা কি, আমরা জানতাম নাম্বার অফ অর্ডার ইকুয়াল টু ইউ বাই ইওকিউ। ঠিক আছে, তো কোশ্চেনে কি বলছে ইওকিউ 5,000 বলেছে, ইওকিউ 5,000 বলেছে আর নাম্বার অফ অর্ডার বলেছে 10, তাহলে এখান থেকে ইউ বেরিয়ে যাবে, ইউ কত 5,000 এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে তোমার 50,000, তাই না, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ইউ বেরোবে 50,000। অর্থাৎ তোমাকে জানতে চাইছে অ্যানুয়াল ডিমান্ড কত, অ্যানুয়াল ডিমান্ড 50,000। নেক্সট স্টোর লেজার ইজ মেনটেন বাই, স্টোর লেজার কে মেনটেন করে, স্টোর ডিপার্টমেন্ট। তাহলে দ্য লেভেল অফ স্টক বিয়ন্ড হুইচ স্টক অফ ম্যাটেরিয়াল শুড নট বি অ্যালাউড টু রাইজ ইজ কল্ড ম্যাক্সিমাম স্টক লেভেল। ঠিক আছে, তো বলছি হোয়াট শুড বি দ্য ইন্ডিকেশন গিভেন বাই ম্যাটেরিয়াল টার্ন ওভার রেট, এফিসিয়েন্সি অফ ইউজিং ম্যাটেরিয়াল, এফিসিয়েন্সি অফ স্টোরিং ম্যাটেরিয়াল, এফিসিয়েন্সি অফ পারচেসিং ম্যাটেরিয়াল, তিনটেই কারেক্ট অ্যান্সার অল অফ দিস। এবার দেখো কস্টের কিছু এসএকিউ দিয়েছিল বেশ কিছুদিন আগে, আমি পরীক্ষার বেশ কিছুদিন আগে আমি কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের এসএকিউগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং ওর মধ্যে থেকেই সব কোশ্চেনগুলো চলে এসছে। বলছে হোয়াট ডু মিন বাই কস্টিং, ঠিক আছে এটা নিশ্চয়ই লিখতে পেরেছো, তার সাথে অরে এসেছিল হোয়াট ইজ কস্ট সেন্টার। নেক্সট বলেছে ডিফাইন ভেরিয়েবল কস্ট, এরপরে কোশ্চেন দিয়েছে ডিফাইন ভেরিয়েবল কস্ট, ঠিক আছে এটাও সোজা কোশ্চেন ছিল। তারা বলেছিল, বলছে এক্সাম্পল লেখো ইনডাইরেক্ট লেবার কস্ট, ইনডাইরেক্ট লেবারের এক্সাম্পল কত হতে পারে, ঠিক আছে তো ইনডাইরেক্ট লেবার তোমার তুমি বলতে পারো হিসাব রক্ষকের বেতন, তারপর মজুত রক্ষকের বেতন বলতে পারো, তারপর সেলসম্যানের বেতন বলতে পারো, ম্যানেজারের বেতন বলতে পারো, মোট কথা ইনডাইরেক্ট ওয়েজেস এর উদাহরণ দিতে পারো, ঠিক আছে যারা সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত নয়, ঠিক আছে এমন। তো এটাই বলেছে। নেক্সট বলেছিল ফিক্সড কস্ট কাকে বলে, সোজা কোশ্চেন, তো বলছে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি এটাও জানতে চেয়েছে, অর্ডার ছিল হোয়াট ইজ রিঅর্ডার পিরিয়ড, ঠিক আছে বিন কাট কাকে বলে, তারপরে একটা অঙ্ক দিয়েছিল
মিনিমাম স্টক লেভেল 4000 ইউনিট, রিঅর্ডার কোয়ান্টিটি 6000, বলছে হোয়াট ইজ অ্যাভারেজ স্টক লেভেল, একটা ফর্মুলা ছিল, অ্যাভারেজ স্টক লেভেলে একটা ফর্মুলা ছিল, কি ছিল, মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইনটু রিঅর্ডার কোয়ান্টিটি। তো মিনিমাম স্টক লেভেল 4000 প্লাস হাফ ইনটু রিঅর্ডার কোয়ান্টিটি, মানে 6000 হাফ কত হচ্ছে 3000, তাহলে 4 আর 3 7000 হবে অ্যান্সার। তো বুঝতে পারলে, আমরা অ্যাভারেজ স্টক লেভেলের দুটো ফর্মুলা জানতাম, একটা ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2, আর একটা ছিল মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইনটু রিঅর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, হয়ে গেল অ্যান্সারটা। এবার আমরা পার্ট বিতে চলে আসি। প্রথমে ছিল, দেখো পার্ট বি গ্রুপ এটা কি ছিল, প্রথম কোশ্চেন বলছে দ্য প্রেজেন্ট অ্যাক্ট রিলেটিং টু ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া কেম ইন টু এফেক্ট ফ্রম 1/4/1961। তাহলে গিফট ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ডিলস উইথ হুইচ ট্যাক্স, ইনকাম ট্যাক্স, অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ রিগার্ডেড অ্যাজ আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। নেক্সট, ইন হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে, উইল দ্য ইনকাম ফ্রম বিজনেস হুইচ ওয়াজ স্টার্টেড অন 10/1/19, আচ্ছা 10/1/19 যদি বিজনেস শুরু হয়, এটা কোন প্রিভিয়াস ইয়ারের মধ্যে পড়ছে একটু দেখা যাক, কোন প্রিভিয়াস ইয়ারের মধ্যে পড়ছে, 18-19 প্রিভিয়াস ইয়ারে পড়ছে, কেননা বিজনেস শুরু হয়েছে এই তারিখ থেকে 31/19, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। কিন্তু আমাকে কোশ্চেন জানতে কি চেয়েছে, অ্যাসেসমেন্ট ইয়ার, তাহলে 18-19 হবে না, হবে কোনটা কারেক্ট অ্যান্সার, 19-20 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 18-19 না, 19-20 হবে। নেক্সট বলেছে প্রফিট ফ্রম আ বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া বাট অ্যাক্রোড অ্যান্ড রিসিভড আউটসাইড ইন্ডিয়া ইজ নন ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ নন রেসিডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে নন রেসিডেন্ট। ঠিক আছে, এবার জি বলেছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাসেসি কি হবে, মেনি ডিফার ফ্রম ওয়ান প্রিভিয়াস ইয়ার টু আনাদার। নেক্সট বলেছে মিস্টার জনসন অ্যান আমেরিকান সিটিজেন কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং দ্য ইয়ার 1920, হি উইল বি ট্রিটেড অ্যাজ আ নন রেসিডেন্ট ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021 ইফ হি স্টে ইন ইন্ডিয়া 181 ডেজ। ঠিক আছে, তাকে নন রেসিডেন্ট, মানে একজন ফরেনারকে নন রেসিডেন্ট বলে গণ্য করা হয় যদি সে প্রিভিয়াস ইয়ারে 182 দিনের কম থাকে। এখানে 182 দিনের কম কোনটা, 100, ঠিক আছে। তো দেখো এর কারেক্ট অ্যান্সারটা সম্পর্কে আমার ডাউট আছে, বলছে একজন ফরেনার, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার 1920 ভারতবর্ষে এসছে, তাকে সে অনাবাসিক বলে গণ্য হবে যদি সে 181 দিন থাকে। না, আমাদের নিয়ম কি, আমাদের দেশে রেসিডেন্ট হতে গেলে প্রিভিয়াস ইয়ারে মিনিমাম 182 দিন থাকতে হবে, তাহলে তো 182 দিন, তাহলে নন রেসিডেন্ট কখন হবে, 182 দিনের কম থাকলে, তাহলে 181 দিন থাকলেও নন রেসিডেন্ট হবে, 60 দিন থাকলেও নন রেসিডেন্ট হবে, 65, তিনটেই তো কারেক্ট অ্যান্সার, তাই না, তিনটেই কারেক্ট অ্যান্সার, তিনটেই আমার কাছে কারেক্ট লাগছে। ঠিক আছে, তো নেক্সট বলছে দ্য ট্যাক্স লাইবিলিটি অফ মেডিকেল অ্যালাউন্স রিসিভড ফুললি ট্যাক্সেবল, ডিডাকশন ফর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ইজ অ্যালাউড ম্যাক্সিমাম 2 চিলড্রেন। তারপর কি বলেছে, মিসেস সেন ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি রিসিভ ডিএ অফ রুপিস 35,000 2019, ট্যাক্সেবল পার্ট অফ ডিএ কত হবে 35,000। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ পারকিউজিট, এডুকেশন এক্সপেন্সেস অফ দ্য চিলড্রেন অফ দ্য এমপ্লয়ি ইজ রিএম্বার্সড বাই দ্য এমপ্লয়ার। নেক্সট দেখো কি বলেছে, হোয়াট ডু মিন বাই সোর্স অফ ইনকাম করানো ছিল, হোয়াট ডু মিন বাই অ্যাসেসমেন্ট ইয়ার, অর হোয়াট ইজ অ্যাসেসমেন্ট ইয়ার ফর দ্য প্রিভিয়াস ইয়ার 1920, প্রিভিয়াস ইয়ার 1920 হলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2021। হোয়াট ডু মিন বাই পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এটা মানে ভারতীয় বংশোদ্ভূত জানতে চেয়েছে, অলরেডি ছিল হোয়াট ইজ, হু ইজ নন রেসিডেন্ট, কে নন রেসিডেন্ট, তা বলছে হোয়াট ডু মিন বাই পারকিউজিট, তো আগেও করেছি পারকিউজিট জিনিসটা কি। ঠিক আছে, তো অরে কি বলেছিল, হোয়াট ইজ ট্যাক্সিবিলিটি অফ ডিআরনেস অ্যালাউন্সেস রিসিভড, ফুললি ট্যাক্সেবল, হোয়াট ইজ স্যালারি লেখানো আছে, তো যে হোয়েন ইজ অ্যান এসএসসি কল্ড স্পেসিফাইড এমপ্লয়ি, এসএসসিকে কখনো স্পেসিফাইড এমপ্লয়ি বলবে, দেখো যদি এসএসসির মনিটারি ইনকাম যদি 50,000 হয় পার অ্যানাম, ঠিক আছে, তাকে কোনো কোম্পানি ডিরেক্টর হতে হবে বা কোনো একটা কোম্পানির 20% তার ভোটিং পাওয়ার থাকতে হবে। ঠিক আছে, তো এই ছিল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের এমসিকিউ এসএসকিউ পার্ট। আমরা এর পরের ভিডিওতে আমরা কী নিয়ে হাজির হব, সেটা হচ্ছে বড় কোশ্চেন যেইগুলো ছিল সেই অঙ্কের অ্যান্সারগুলো করে দেবো। ঠিক আছে, তো